নবম টিএসআর বাহিনীর উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির ও মেগা প্রয়াস অনুষ্ঠান। রক্তদান শিবিরে মোট 15 জন জওয়ান এদিন রক্তদান করে বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন টিএসআর নবম বাহিনীর কমান্ডেন্ট রাজীব নাগ। অনুষ্ঠানে ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক আইপিএস মরিয়া কৃষ্ণচন্দ্র শেখর, সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক আইপিএস নমিত পাঠক সহ অন্যান্যরা। শীত বস্ত্র বিতরণ আমরা কোন সময় প্রয়াসের সঙ্গে হেলথ ক্যাম্পও করে থাকি। আমাদের সেখানকার লোকাল হসপিটালে হেল্প করেন, মানে সমাজকে প্রসার যতটা সম্ভব কাছে নিয়ে যাওয়া। আমরা শুধু একলা তো সম্ভব না, আমরা পুলিশ টিএসআর প্রশাসনের কাছে আমরা অ্যাপ্রোচ করি এবং প্রশাসনও এগিয়ে আসেন। তাদের যেটা গাড়ি ইত্যাদি সাপোর্ট সেটা আমরা দিয়ে দিই এবং ওনারা আমাদের সঙ্গে যান, গিয়ে আমাদের সঙ্গে হেলথ ক্যাম্প কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প হলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প, তাছাড়া সিভিক অ্যাকশন, এই ধরনের প্রোগ্রাম। এবং মূলত প্রয়াসে আমরা কিছু ভালো টপিক ডিসকাস করার চেষ্টা করি, যেমন ড্রাগ যাতে মানে আমাদের ইউথরা যাতে ড্রাগের ইউজ না করে, কিংবা চাইল্ড ম্যারেজ, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের উপর হেলমেটের ইউজ, কিছু ভালো জিনিস যা নাকি আমাদের সমাজের জন্য ভালো।